বিসমিল্লাহ রহমান রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই বোন, অভিভাবক, দর্শক, শুভাকাঙ্ক্ষী সবাইকে জানাই অনেক অনেক সালাম এবং দোয়া। আবারও চলে আসলাম আপনাদের মাঝে, আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা। আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আসলে একটা খুব জরুরি একটা কাজে আমি বের হচ্ছি, তো ভাবলাম যে একটু সবার সাথে একটু কথা বলেই যাই, কারণ আমার তো পাত্রপাত্রী, আমার যারা আপনজন সবাই হয়তো অপেক্ষায় আছে। আজকে বেশ কিছু মানে অবিবাহিত খুব ভালো উচ্চবিত্ত পরিবারের বিদেশে যে ছেলেরা আছে তাদের জন্য আমি পাত্রী আহ্বান জানাচ্ছি। আমার যে বোনরা তার মেয়েদেরকে বিয়ের চিন্তাভাবনা করছে কানাডা, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, তাদের জন্য আমি আজকে ছেলের সন্ধান বলবো। যদি মিলে যায় অবশ্যই ফোন করে, ইমেল করে আমাদের সাহায্য সহযোগিতা নিতে পারেন। আর আমি একটা কথা বলি, আসলে অনেক সময় আমি বুঝি না, অনেকে অনেক কিছু বলে, আসলে এত কিছু শুনলে তো আমি ভালো কাজে আগাতে পারবো না। সেজন্য শুধু এতটুকুই বলবো, আপনাদের কাছে আমার আহ্বান রইল, আমি আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আমাকে ফোনে না পেলে আপনারা কেউ বিরক্ত হবেন না, কারণ মনে করতে হবে আমরা অন্য কোনো কাজে ব্যস্ত, অন্য আরেকটা ফরজ কাজে ব্যস্ত। বিশেষ করে নামাজের সময়গুলিতে, এই নামাজের পাচক তো সেই সময়টাকে ফোন না দিলেই ভালো হয়। যেহেতু বিদেশে যারা প্রবাস থেকে করেন ওনারা হয়তো সময় বুঝেন না, তারপরে একটু চেষ্টা করবেন, ওই টাইমটা ফোন করলে আসলে কথা বলা যায় না, নামাজে থাকতে হয়। তো এটা একটা কথা। আর আমি বলবো যে আমরা যেভাবে 100% সততা নিয়ে কাজ করি, আপনারা সবসময় মনে করবেন আমি আপনাদেরই একজন আপনজন। আপনজন যেভাবে কাজ করে সেভাবে কাজ করে। আমি সম্পূর্ণ প্রত্যেকের নাম, ফোন নাম্বার, তাদের বায়োডাটার অ্যাড্রেস প্রত্যেককে দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাও যোগাযোগ করে আলহামদুলিল্লাহ কাজ করে নিতে পারেন। এভাবে তো আসলে কাজগুলি হয়ে যাচ্ছে। তাই আমি বলবো আপনারা কখনো অধৈর্য হবেন না, নিরাশ হবেন না, আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকব, এটাই হচ্ছে নিয়ম। তো যেহেতু একটা কাজে বের হচ্ছে, শুভ কাজে, এটারও যদি কোনো ফল হয় আমি অবশ্যই সবাইকে জানাবো। আমাকে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বের হতে, এবং যে নিয়তে বের হচ্ছি তার পরিপূর্ণতা যাতে আল্লাহ মহান আপনি দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির, তিনবার করে পড়ে আমি বের হচ্ছি। আপনাদের সবার দোয়া নিয়ে যাচ্ছি, দোয়া করবেন আল্লাহ যাতে সকল কাজে সফলতা দেন। তো আমি কয়েকটা পাত্রর কথা বলবো, আর একটা খুব এক্সক্লুসিভ একটা পাত্রীও আসছে। পাত্র হচ্ছে অস্ট্রেলিয়ার সিটিজেন, ডেট অফ বার্থ 84, হাইট 5'10", গুলশান, ঢাকাতেই ওদের বাসা। এমএসসি কোর্সে কম্পিউটার অ্যান্ড টেকনোলজির উপরে, তারপরে বিএসসি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইন আমেরিকান আইবি থেকে কোর্সে, সব খুব ভালো ফ্যামিলি, বাবাও বুয়েটের ইঞ্জিনিয়ার, আর ভাই ওরা আবার আমেরিকায় সিটিজেনশিপও আছে, গুলশানে বাসা। তো ছেলের 85 ডেট অফ 84 যেহেতু ডেট অফ বার্থ, তার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, দেশেরও হতে পারে বিদেশে থাকা হতে পারে। আরেক ভাই তার ছেলের জন্য আসছে, উনি হচ্ছে আমেরিকান সিটিজেন, ওর ডেট অফ বার্থ হচ্ছে 87, 6'6" লম্বা, ছেলে হচ্ছে, এই ছেলেও ইঞ্জিনিয়ার, ওদের বাসাও গুলশানেই, খুব নাম করা পরিবারের, আমেরিকান সিটিজেন, ওরা একটা ভালো মেয়ে চাচ্ছে, ছেলে কিন্তু খুব হ্যান্ডসাম। আরেকটা পরিবার, ও হচ্ছে ওর 39 মতো বয়স, জার্মানিতে সিটিজেন, জার্মানিতে এমএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, 5'9" লম্বা, ছেলেটাও খুব ভালো দেখতে, এমএসসি বিএসসি ইঞ্জিনিয়ার, কুয়েট থেকে করছে, এই ছেলেটার জন্য একটা ভালো ছেলে মেয়ে চাচ্ছে। আরেকটা ছেলে, ওর 34 মতো বয়স, ও 5'9" লম্বা, ও মাস্টার্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে করছে লন্ডন থেকে, এলেভেল ও লেভেল করেও বাবা মার একমাত্র সন্তান, এই ছেলেটাও দেখতে পারেন যদি কারোর সাথে। আরেকটা ছেলে, ও হচ্ছে কানাডায় সিটিজেন, ওর ডেট অফ বার্থ 88, 5'9" লম্বা, এলেভেল ও লেভেল করা, ও হচ্ছে বিসি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ওদের ধানমন্ডিতে বাড়ি টাড়ি, বিশাল অবস্থা, কানাডায় সিটিজেন, ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। আরেকটা ছেলে আসছে 89 ডেট অফ বার্থ, ও হচ্ছে ডাক্তার, 5'9" লম্বা, ও হচ্ছে কোথায় এটা, ও হচ্ছে মালদ্বীপের বড় একে, মালদ্বীপের একটা বড় হাসপাতালে পুরো চার্জে আছে, স্পেশালিস্ট, আইসিইউ স্পেশালিস্ট,
খুবই ভালো এই ছেলে, ডাক্তারও হতে পারে বা অন্য মেয়েও হতে পারে, এটা অ্যাভারেজে দিয়ে গেছে। আরেকটা ছেলে অস্ট্রেলিয়া সিটিজেন, ওর ডক্টরেট করা, ওরও ডেট অফ বার্থ 85, পাঁচ ফিট দশ লম্বা, পিএইচডি করা, ওর জন্য একটা মেয়ে চাচ্ছে। আমি একটু একটু বলে যাচ্ছি। তো আমার যারা বোনরা আছেন, অবশ্যই আপনাদের মনের আপন আপন বোনের মতো, মায়ের মতো মনে করে আপনারা যোগাযোগ করলে হয়তো এই পাত্রগুলির জন্য পাত্রী মিলে যাবে। তো এইটা আরেকটা আছে ইঞ্জিনিয়ার, ওর ডেট অফ বার্থ হচ্ছে 80, অবিবাহিত কিন্তু এগুলি সব, পাঁচ ফিট সাত লম্বা। ও হচ্ছে ওর পড়াশোনাটা, ব্যাকগ্রাউন্ডটা এডুকেশন, বিএসএন ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। ও স্টেট ইউনিভার্সিটি ওকালা সময় স্টেট ইউনিভার্সিটিতে এই ছেলেটা থাকে। আরেকটা ছেলে, আসলে অনেকগুলি বলা যায় না, এই ছেলে হচ্ছে 88 ডেট অফ বার্থ, ওর হাইট 5 ফিট 11, ও হচ্ছে ইঞ্জিনিয়ার, কম্পিউটার, অনেক গুণে গুণান্বিত, এত কিছু বলা যাবে না। খুব ভালো এই ছেলেগুলি, বেশ কয়েকটা খুব ভালো, আসলে সবগুলি তো একসাথে বলা যাচ্ছে না। তো আমি আবারও আসবো, আর কিছু পাত্রীও আসছে, কিন্তু খুব ভালো ভালো পাত্রীর খবরগুলি আমি এই একটা আল্লাহর নামে একটা বের হচ্ছি একটা কাজে, আল্লাহ যাতে সফলতা দেন। এর আগে আমি পাত্রদের কথা বললাম, যারা আছেন দেশে এবং বিদেশে, যারা আছেন যাদের ছেলে মেয়েকে বিয়ে দিবেন, বিদেশি ছেলে চাচ্ছেন, আমাদের কাছে কিন্তু আছে, আপনারা চলে আসবেন ইনশাল্লাহ, কোনো সংকোচ করবেন না, আপনাদের বোন মায়ের মতো ইনশাল্লাহ আপনাদের পাশে আছি আমরা, কিন্তু 100% সততা নিয়ে কাজ করি। আপনারা কখনো মনে করবেন না যে কাজ দিলাম চলে গেলাম বা শেষ, না, প্রত্যেকটা বায়োডাটার, প্রত্যেকটা আমার আমানত, এবং আমার সন্তানকে যেমন ভালোবাসি আমি তেমনই ভালোবাসে তাদের জন্য কাজ করি। বিয়ে শাদী আল্লাহর হুকুম, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু 100% সৎ, আমরা বিয়ের জন্যই দিচ্ছি। আল্লাহ হাদিসে আছে যে আমরা যে একটা যেহেতু ফরজ কাজের আনছে, এটা যদি না হয় অন্য কানে হয়ে যায়, সোয়াব কিন্তু পাবো, এই নিয়তটা কিন্তু আমার সবসময় থাকে, এবং আমি চেষ্টা করি আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় সব কিছু করতে। হয়তো একটা বিনিময়, পৃথিবীতে যে কোনো কাজে যত হাজার কোটি টাকার মাল, সেও একটা কিন্তু ফ্রি সার্ভিসে কেউ দিতে পারে না। আমি তো দেখলাম কই, আমি তো দেখি না কোনো, এই যে এতদিন এতদিন এত সাহায্য চাই সাহায্য চাই, কেউ তো এসে বললো না যে হ্যাঁ আপনাকে এই জিনিসটা দিলাম, আপনাকে আপনি একটু ভালোভাবে চলেন এই মাসটা, কেউ বলে নাই। সেজন্য মানুষ কিন্তু মানে এর মাঝেও কিন্তু হাজার, আমি কখনো আশাহত হই না, আমি আল্লাহর তরফ থেকে কোনো না কোনোভাবে সাহায্য পেয়ে যাই। কিন্তু যে আমি যে এই যে সাহায্যটা বলি, কেন বলি, অনেকে মনে করে যে আমি কিন্তু এই সাহায্যটা আপনাদের জন্যই চাচ্ছি। এই যে এক একটা বায়োডাটার, এই বায়োডাটার অনুযায়ী আমার কতটা কাজ করতে হয় আপনারা জানেন, আমার যে কত জায়গায় যেতে হয়, কত কিছু করতে হয়, যার কাজ হয় তখন বলি যে এটার একটা নিয়ত করে করতে হয়, এবং সব কিছু আল্লাহর কালামের মাধ্যমে, আমি সব কিছু আল্লাহর কালামের মাধ্যমে আমি পেয়েছি, যে আল্লাহর কাছে চাইলে কোনো কিছু ফেরত দেয় না ইনশাআল্লাহ, মন আচাওয়ার মতো চাইলে। অনেকে, আমি কিন্তু ওই কমেন্টসগুলি পড়ি না, তো হঠাৎ একটু মন চাইলে পড়ি, একজনে কালকে মনে হয় লেখছে, আপা আমি সাবানাকে দেখি নাই, আপনাকে দেখেছি, ভাই উনি তো ছবির জন্য কাঁদছে, আমি তো আমার আল্লাহর কাজ করতে যেয়ে গেছি, আমার আল্লাহর কথা মনে হলে আমি কান্নাকাটি করি, আল্লাহর জন্য আমি কিছুই করি না, অত আল্লাহকে যেটা চাচ্ছি আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে সাহায্য করছে এটার জন্য। তো আমি তো আমার আল্লাহর কি করতে পারলাম সেটার জন্য আমার চোখের পানি পড়ে, আমার আল্লাহর কাজে আমার চোখের পানি পড়ে, এটা সবসময় মনে রাখবা। তো যাক, আমি আলহামদুলিল্লাহ যাচ্ছি একটা শুভ কাজে দোয়া নিয়ে সবার। তো আমি এসে আমি যেই পাত্রীগুলি কিন্তু আজকে পেয়েছি প্রায় আলাদা করে রাখছি, প্রায় 20টার মতো আমি সন্ধান বলবো, এক্সক্লুসিভ পাত্রী আমি সন্ধান দিব। আর আমার পাত্রী যারা পাত্র চাচ্ছে অবশ্যই যোগাযোগ করবা ইনশাল্লাহ। তো আমাদের অফিস তো খোলাই আছে, অফিসে আমাদের স্টাফরা আছে, কোনো অসুবিধা নাই। হয়তো অনেক সময় ফোন না ধরতে পারলে মনে করবা নিশ্চয়ই কোনো অন্য কোনো, আমি কিন্তু গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আমি কিন্তু ফোন রিসিভ না করি না। হয়তো এমন একটা আমি হয়তো আমি একজন বড় মাওলানার সামনে গেলাম, আমি একজন হুজুরের সামনে আমার এটি একটা একটা এবাদত বন্দিগি করতেছি, তখনই মনে করবা যে আমি হয়তো ফোনটা ধরি না, এটা অন্তত বিশ্বাস রাখো। সবাই অনেকে ফোন করে, আপা আপনি ফোনটা ধরছেন এটা কি সত্য, ইউটিউবে যে দেখলাম, আমি বলি যে মিথ্যা কীভাবে, একটা মানুষ কীভাবে এই ডিজিটাল যুগে মানুষ মিথ্যার উপরে বসবাস করতে পারে। সবাই সচেতন থাকবেন, সবাই সচেতন থাকবেন, মানুষের আহামরি গল্প গুজবে কেউ বিশ্বাস হবেন না, বাস্তব যেটা আসবেন দেখবেন, সব কিছু দেখে শুনে কাজ করবেন। আরে ভাই, আপনাদের 1 টাকা হোক 10 টাকা হোক, কারো
যাতে একটা পয়সা যাতে বেহালালভাবে মানুষ বেহালালভাবে যাতে কেউ না খেতে পারে সেটা চিন্তা করতে পারবেন। আমি কিন্তু একটা পয়সা যারা আপনারা আমাদের মেম্বার হন আমি কিন্তু ডবল পরিশ্রম করে আমি সেটা নিচ্ছি, আমার প্রতিটা পয়সা আমি পরিশ্রমের মাধ্যমে নিচ্ছি, আমি প্রতিটা পয়সা মিনিটে মিনিটে আমি মনে করি যে আমি এক একটা মানুষের জন্য আমি কী করছি এটা উপর আল্লাহ দেখছে, আমি আল্লাহর কাছে জব দিতে পারবো। আপনারা না দেখলে বুঝবেন না, এতটুকুই বলবো। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।